সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ক্লাসে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সে সম্পর্কিত দুটি ছবি এখানে দেখো। তাহলে আমরা আজকে নিম গাছ এই গল্প নিয়ে আলোচনা করব। খুবই ছোট একটি গল্প, তবে অর্থের দিক দিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে এর অর্থ অনেক বিস্তৃত। অর্থাৎ গল্পটা একেবারে ছোট হলেও তার তাৎপর্য, তার মর্মার্থ অনেক সুগভীর। বুঝতে পেরেছ? তো আমাদের অতি পরিচিত একটি বৃক্ষ নিম গাছ, যা আসলে নানাবিধ কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ নিম গাছ একটি সামান্য গাছ হলেও এই গাছের উপকারিতা অনেক বেশি। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে দেখব যে লেখক বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায় নিম গাছের বর্ণনার আড়ালে আসলে তিনি প্রকৃত অর্থে কি বোঝাতে চেয়েছেন। নিম গাছের বর্ণনার পাশাপাশি তিনি আরও একটি বিষয়ের অবতারণা করেছেন, যেটি এই মানে যে বিষয়টি এই গল্পটাকে ভিন্ন একটি মাত্রা দিয়েছে। যাই হোক, আমরা লেখক বনফুলের জীবন সম্পর্কে জানব, নিম গাছের নানা উপকারী দিক সম্পর্কে জানব, বাংলার গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বইয়ের জীবনের বাস্তবতা সম্পর্কে জানব। ওকে, প্রথমে আমরা নিম গাছ গল্পের গল্পকার বনফুল, তার জন্ম পরিচয় বা তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো জানব। বনফুলের জন্ম 19 জুলাই 1899 খ্রিস্টাব্দ। জন্মস্থান ভারতের বিহার রাজ্যে পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে। এই তথ্যটা একটু ভালো মতো তোমাদের মনে রাখতে হবে। বিহার রাজ্যে পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে পাটনা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তিনি উপাধি লাভ করেছেন পদ্মভূষণ। তার বনফুল এই নামটি তার ছদ্মনাম, সাহিত্যিক নাম, প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়, এই প্রশ্নটা অনেক সময় আসে পরীক্ষাতে যে বনফুলের প্রকৃত নাম কি, ঠিক আছে, অথবা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি। আর 9 ফেব্রুয়ারি 1979 খ্রিস্টাব্দে এই গল্পকার মৃত্যুবরণ করেন। উল্লেখযোগ্য গ্রন্থ সমূহের মধ্যে দেখো গল্পগ্রন্থ বনফুলের গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, দূরবীন, বনফুলের আরো গল্প, উর্মি মালা এবং তন্নি অনুগামিনী, এগুলো হচ্ছে তার রচিত গল্প গ্রন্থ সমূহ। অর্থাৎ বনফুল যে সকল গল্প লিখেছেন তার সেই গল্পের বিভিন্ন বইয়ের নাম এগুলো। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে বনফুলের কোনটি, মানে কোন, এরকম প্রশ্ন আসতে পারে যে কোনটি বনফুলের গল্পগ্রন্থ, ঠিক আছে, বহু নির্বাচনীমূলক প্রশ্ন আসতে পারে। উপন্যাসগুলোর নাম দেখো, বনফুল রচিত উপন্যাস তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মক, জঙ্গম, অগ্নি, অর্থাৎ এগুলো হচ্ছে বনফুল বা বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত উপন্যাস। আমরা নিম গাছ গল্পে বর্ণিত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দেখব। দেখো সাল, সাল শব্দ অর্থ হচ্ছে বাকল, সাল শব্দ অর্থ হচ্ছে বাকল বা গাছের যে যে আবরণ সেটি হচ্ছে সাল। কচি পাতা মানে একদম নরম পাতা, একদম জালি পাতা, নতুন জন্ম নিয়েছে, নতুন গজিয়েছে যে পাতা সেটি হচ্ছে কচি পাতা। শিলে পিষে মানে শিল পাটায় বাটা, অর্থাৎ আমরা যে কি করি শিল বাটাতে অনেক সময় মশলা বাটি বা হচ্ছে কোনো কিছু বাটি বেটে পিষি, তো সেটা এখানে বোঝানো হচ্ছে শিলে পিষে মানে শিল পাটায় একেবারে শিল পাটায় বাটা। খোশ দাঁত এক ধরনের চর্মরোগ, চর্মরোগ মানে চামড়ার উপরে যে রোগ হয় সেটি হচ্ছে মানে ঘা পচরা টাইপের, খোশ দাঁত, ঠিক আছে। খুব বেশি মানে জটিল শব্দের ব্যবহার এই গল্পের মধ্যে নাই, আমি প্রথমে বলেছি একেবারে ছোট, একেবারেই সংক্ষিপ্ত
বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি খুব ছোট ছোট গল্প লিখেছেন, এক পাতা আট পাতার গল্প লিখে অনেক খ্যাতি অর্জন করেছেন। অর্থাৎ তার অসংখ্য গল্প রয়েছে যে গল্পগুলো তিনি এক পাতা আট পাতা অর্থাৎ হাফ পৃষ্ঠা এক পৃষ্ঠার মধ্যেই একটি একটি গল্প তিনি শেষ করেছেন। এবং নিম গাছ গল্পের দিকে যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই গল্পটিও আধা পৃষ্ঠার বেশি মানে হওয়ার কথা না। তো এই এত ছোট একটি গল্প, মানে এত ছোট কোনো গল্প হতে পারে এটিও আসলে আমাদের ধারণার বাইরে ছিল। কারণ আমরা জানি যে গল্প মানে কোনো একটা ঘটনার বর্ণনা থাকবে, সেখানে চরিত্র থাকবে, সংলাপ থাকবে, কত কি থাকবে, তাই না? কিন্তু বনফুল কি করেছেন, সেই বিষয়গুলোকে এত ছোট বা এত সংক্ষেপ করে উপস্থাপন করেছেন যে আসলে অনেক সময় এটাকে গল্প বলতে আমাদের দ্বিধা হয়। কিন্তু যখন তুমি এর মর্মার্থ মানে অনুধাবন করতে পারবে তখন তুমি খেয়াল করে দেখবে যে আসলে এটি গল্পের সমস্ত বৈশিষ্ট্যই ফিল আপ করেছে। অর্থাৎ বর্ণনা যতই ছোট হোক না কেন, তা দ্বারা গল্পকার একটা বিশাল তাৎপর্য উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। ঠিক আছে, তো সেটা আমরা এখন দেখব কিভাবে। কেউ ছালটা সারিয়ে নিয়ে সিদ্ধ করেছে, এই যে দেখো নিম গাছের গাছের যে বাকল বলেছি, বাকল বা আবরণ যেটি, সেটি কি করেছে, কেউ মানে উঠিয়ে ফেলেছে, উঠিয়ে সেটাকে সিদ্ধ করেছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, নিম গাছের যে পাতা সেই পাতা একটা একটা করে ছিঁড়ে সেটা শিল পাটাতে বেটে এরকম দেখো কেউ পিষে ফেলে পিষে ফেলেছে, তাই না? হয়তো বা সে কি করবে, তার কোনো কাজে ব্যবহার করবে। কেউ বা ভাজছে গরম তেলে, অর্থাৎ নিম গাছের পাতাগুলো নিয়ে গরম তেলে মানে অন্য শাক সবজি যেরকম করে ভাজা হয় তেমনি করে কেউ হয়তো নিম পাতার এই পাতাগুলো ভাজছে। খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। দেখো তাহলে কি করছে, আমরা এতক্ষণ যে বললাম যে কেউ তার ছাল নিচ্ছে, কেউ কচি পাতা বেটে খাচ্ছে, কেউ কি করছে মানে তেলে দিয়ে ভেজে খাচ্ছে, যে যেভাবেই নিম গাছের পাতা নিম গাছের ছাল বাকল ব্যবহার করছে না কেন, তাদের সবার একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি, সেটি হচ্ছে যে খোশ দাঁত হাজা চুলকানি, এই চারটা জিনিস। দেখো খোশ দাঁত হাজা চুলকানি এই চারটাই চর্মরোগ, চর্মরোগের একটি মহৌষধ, অব্যর্থ মহৌষধ হচ্ছে নিম গাছ বা নিম গাছের পাতা ছাল বাকল ইত্যাদি। অর্থাৎ মানুষের যে চর্মরোগ হয় সেই চর্মরোগের একটি গুরুত্বপূর্ণ পথ্য বা গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে এই নিম গাছের ছাল বাকল পাতা এগুলো ব্যবহৃত হয়। এবং এগুলাকে বলা হচ্ছে যে অব্যর্থ মহৌষধ, মানে এই সকল রোগ জীবাণু থেকে মুক্ত হওয়ার জন্য একটা অব্যর্থ মহৌষধ অর্থাৎ উৎকৃষ্ট মানের একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই নিম গাছের ছাল বাকল। ঠিক আছে, যে যেভাবে ব্যবহার করে, কেউ হয়তো ছালটাকে ব্যবহার করে, ছালের রস ব্যবহার করছে, কেউ হয়তো পাতা পিষে সেটার সেটা লাগিয়ে চর্মরোগের রোগ থেকে নিরাময় লাভ করছে। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্নভাবে নিম গাছের ডালপালা তারপরে ছাল বাকল পাতা ইত্যাদি দিয়ে খোশ দাঁত হাজা চুলকানি এগুলো নিরাময় করছে। ঠিক আছে, আর এই সকল রোগের একটি অব্যর্থ মহৌষধ হচ্ছে এই নিম গাছ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এই যে নিম গাছের যে একদম কচি পাতা, দেখো একদম কচি মানে যে পাতাটা সবেমাত্র জন্ম নিয়েছে গজিয়েছে সেই কচি পাতা, সেই কচি পাতা কি করে অনেকে আবার চিবিয়ে চিবিয়ে এমনিতেই খায়, অর্থাৎ মুখে পুরে চিবিয়ে চিবিয়ে খায় এমনি কাঁচাই, অর্থাৎ গাছ থেকে ছিঁড়ে কাঁচা কাঁচাই তারা কি করে মুখের মধ্যে পুরে এই পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খায়। কিংবা ভেজে বেগুন সহযোগে, আবার অনেকে কি করে কাঁচা পাতাগুলো একেবারে কচি যে পাতা সেই কচি পাতাগুলো কি করে বেগুন দিয়ে অর্থাৎ অন্য তরকারি অন্য সবজির সঙ্গে মিশিয়ে তারা আবার সেটি তরকারি হিসেবে বা ভেজে হিসেবে ভেজে ভেজেও কি করে অনেক সময় খায়।
অর্থাৎ কেউ গাছ থেকে ছিঁড়ে কাঁচা কাঁচায় খেয়ে ফেলে, আবার অনেকেই গাছ থেকে ছিঁড়ে বাসায় নিয়ে এসে সেটিকে অন্য সবজির সঙ্গে মিশিয়ে রান্না করেও তারা সেটা মানে কি করে খায়। যকৃতের পক্ষে ভারী উপকার, অর্থাৎ এভাবে যদি কেউ খায় যে কাঁচা চিবিয়ে অথবা রান্না সহযোগে, তাহলে সেটি তার যকৃতের পক্ষে ভারী উপকার হবে। অর্থাৎ মানুষের যে যকৃত রয়েছে, লিভার যেটাকে বলে, সেটার পক্ষে খুব উপকারী একটি উপাদান হচ্ছে এই নিম গাছের পাতা। ঠিক আছে, এ কারণে তারা কি করে, অনেকেই এই নিম গাছের কচি পাতা চিবিয়ে খায়, আবার অনেকে কি করে বেগুন সহযোগে অথবা অন্য কোনো সবজি সহযোগে এই পাতাগুলো ভেজেও খায়। কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। অর্থাৎ নিম গাছের যে ডাল, নিম গাছের ডাল আমরা, আমি জানি যে এখানে তোমরা যারা আছো সবাই একেবারে আমার সাথে একমত হবে যে নিম গাছ মানে মেসোয়াক হিসেবে, অর্থাৎ দাঁত ব্রাশের যে প্রাকৃতিক যে গাছপালা রয়েছে, যে ডাল দিয়ে মানুষ দাঁত ব্রাশ করে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মেসোয়াক হিসেবে বা ব্রাশ হিসেবে ব্যবহার করে মানুষ, সেটি হচ্ছে নিম গাছের ডাল। অর্থাৎ নিম গাছের এই যে কচি ডাল, সেটা ভেঙে অনেক মানুষ চিবই, অর্থাৎ দাঁত দাঁতে তারা চিবায় এবং দাঁত পরিষ্কার করে, এবং দাঁতের জন্য খুব ভালো উপকারী হচ্ছে এই নিমের ডাল। ঠিক আছে, তো কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। এই সকল নানাবিধ নানাবিধ গুণের কারণে, অর্থাৎ নিম গাছের যে বিভিন্ন মাত্রার যে উপকারিতা, সেই সব কারণে কবিরাজ যারা, তারা এই নিম গাছের প্রশংসায় সারাক্ষণ পঞ্চমুখ থাকেন। অর্থাৎ কবিরাজ যারা আসলে কি করেন, এই ভেষজ ঔষধ প্রস্তুত করেন, মানে ভেষজ ঔষধ দিয়ে যারা চিকিৎসা করেন, কবিরাজ যারা, যারা এইসব গাছপালা ডালপালা ইত্যাদি দিয়ে মানুষের বিভিন্ন রোগ বালাই দূর করার চেষ্টা করেন, তাদেরকে কবিরাজ বলে। তো এই কবিরাজের একটা বড় অস্ত্র, অর্থাৎ ঔষধের একটি বড় অস্ত্র হচ্ছে এই নিম গাছ বা নিম গাছের ডাল, নিম গাছের পাতা, সাল, বাকল ইত্যাদি। ঠিক আছে, তো দেখো এখন এখন এতক্ষণ আমরা যা বলেছি, প্রত্যেকটি লাইনে নিম গাছের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, নিম গাছের যে কত উপকারী, নিম গাছ যে কত গুরুত্বপূর্ণ একটি গাছ, সেই বিষয়গুলো লেখক প্রত্যেকটি লাইনে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপর দেখো, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্নও করে না। এই জায়গাটাতে কয়েকটা তিনটে লাইনই খুবই তাৎপর্যপূর্ণ, তিনটে লাইন থেকেই কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন, কারণ এতক্ষণ কিন্তু নিম কারণ বলা হয়ে গেছে, অর্থাৎ নিম গাছের যে কত উপকার বা নিম গাছ যে কত গুরুত্ব বহন করে, নিম গাছ যে মানুষের কত উপকারে আসে, সেই বিষয়গুলো এতক্ষণ আমরা বলেছি। আর এই সব কারণ যদি তুমি বিবেচনা করো, তাহলে বুঝতে পারবে যে বিজ্ঞরা কেন খুশি হন। অর্থাৎ বাড়ির পাশে যদি নিম গাছ থাকে, নিম গাছ জন্ম নেয়, তাহলে যারা জ্ঞানী, যারা গুণী, যারা মুরব্বী, অর্থাৎ যারা ভালো বোঝেন, বিজ্ঞ যারা ব্যক্তি, তারা খুব খুশি হন। কেন খুশি হন, কারণ তারা জানেন যে এই নিম গাছের কত গুরুত্ব, অর্থাৎ নিম গাছটি বাড়ির পাশে গজালে ওই বাড়ির লোকজনের কত উপকার, মানে ওই বাড়ির লোকজন কত এই নিম গাছ থেকে কত উপকার পাবে। ঠিক আছে, সেই বিষয়গুলো অনুধাবন করতে পেরে বিজ্ঞ যারা, তারা বেশ খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। অর্থাৎ বাড়ির পাশে নিম গাছ থাকলে সেই নিম গাছে যে হাওয়া লাগে, সেই হাওয়াটাও কি হয়, বিশুদ্ধ হয়ে যায়। অর্থাৎ বিজ্ঞ ব্যক্তিরা মনে করেন যে নিম গাছ এত বেশি উপকারী গাছ যে এই গাছের হাওয়াটাও কি অনেক ভালো। এই কারণে যদি কেউ আগাছা হিসেবে বা আবর্জনা হিসেবে কেউ যদি গাছটাকে কেটে ফেলতে চায়, তখন বিজ্ঞ লোক তাদেরকে অনুরোধ করে বলেন যে থাক এই গাছটিকে কেটো না, কারণ
এই গাছের হাওয়া লেগে যে হাওয়া আমাদের ঘরে প্রবেশ করবে সেই হাওয়াটাও বেশ ভালো, কাটে না কিন্তু যত্ন করে না। এরপরে লেখক একটু আক্ষেপ জানাচ্ছেন এখানে, একটু মানে কি বলবো, তার মনের দুঃখ প্রকাশ করছেন এখানে। সেটি কি যে নিম গাছটাকে কেউ কেটে ফেলে না, অর্থাৎ কেটে আগাছা হিসেবে বা অপ্রয়োজনীয় হিসেবে কেটে ফেলে না কিন্তু যত্নও করে না, অর্থাৎ বাড়ির পাশে জন্ম নিয়েছে, বাড়ির পাশে গজিয়েছে, কিন্তু তাকে যে যত্ন নেওয়া দরকার, তার যে ডালপালা পরিষ্কার করা দরকার, তার যে নিচের জায়গাটা পরিষ্কার করা দরকার, কিন্তু সেটা কেউ করে না। অর্থাৎ নিম গাছটাকে কেউ কেটেও ফেলে না, আবার তাকে যে এক্সট্রা কোনো যত্ন করা দরকার সেটিও কেউ করে না। কারণ কি, দেখো আবর্জনা এসে, আবর্জনা জমে জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। অর্থাৎ যখন এই নিম গাছটাকে কেউ আর যত্ন নিচ্ছে না, তখন তার চারপাশে এইরকম বিভিন্ন আবর্জনা এসে জমা হচ্ছে, বিভিন্ন ময়লা, বিভিন্ন নোংরা জিনিসপত্র সেখানে এসে জমা হয়ে মানে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, আবার কেউ কেউ অতি যত্নের কারণে, মানে কিছুটা যত্নের কারণে নিম গাছের গোড়া গোড়াতে কি করে, শান দিয়ে বাঁধিয়ে দেয়, অর্থাৎ পাকা করে দেয় ইট দিয়ে বা ইট পাথর দিয়ে, তারা কি করে সেটাকে মানে শান দিয়ে বাঁধিয়ে দেয় গোল করে, সে আর এক আবর্জনা। তো লেখক আবার এখানে আরেকটু আক্ষেপ করে বলছেন যে কেউ কেউ যে এরকম শান দিয়ে এই নিম গাছের গোড়াটাকে বাঁধিয়ে দেয়, সেটা আরেক ধরনের আবর্জনা। অর্থাৎ এই শান দিয়ে বাঁধাই দেওয়ার পর এখানে কি হয়, অনেক আবর্জনা বা অনেক ময়লা নোংরা জিনিস এসে জমা হয়, একটা ময়লার স্তূপে পরিণত হয়। তো লেখক এই জন্য বলছেন যে এমনিতেই অনেকেই যত্ন করে না, যার জন্য আবর্জনা এসে জমা হয়, আবার কেউ কেউ শান দিয়ে বাঁধিয়ে দিলেও সেখানেও আবর্জনা এসে জমা হয়। অর্থাৎ নিম গাছ একেবারে অবহেলিত একটি গাছ, যার তেমন কোনো যত্ন কেউ নিতে চায় না। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। দেখো তোমরা ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তো লেখক বলছেন যে হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক হলো, নতুন ধরনের লোক, অর্থাৎ এতক্ষণ যে সকল লোকের পরিচয় বা লোকের কথা বলা হয়েছে তাদের থেকে ভিন্ন চরিত্রের একজন ব্যক্তির আগমন ঘটলো। সে কি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। অন্য মানুষ যখন কি করে, কেউ নিম গাছের ছাল ছিলে নিচ্ছে, কেউ নিম গাছের ডাল ভাঙছে, কেউ নিম গাছের পাতা তুলছে, কেউ নিম গাছের কচি পাতাগুলো চিবোচ্ছে, তো এই সব কর্মকাণ্ডের বাইরে একজন ব্যক্তি আসলো যে এগুলোর কোনো কিছুই করলো না। সে ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। অর্থাৎ এই যে নতুন ধরনের একজন মানুষ আসলো, সেই মানুষটি অন্যান্য মানুষের মতো না। তিনি কি করলেন না, মানে অন্য মানুষের মতো এই নিম গাছের ছাল বাকল পাতা ডাল কোনো কিছু তিনি নিলেন না, শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন নিম গাছের দিকে। অর্থাৎ নিম গাছকে দেখে তিনি একেবারে মুগ্ধ হয়ে গেলেন, মুগ্ধ দৃষ্টিতে তিনি নিম গাছের দিকে তাকিয়ে রইলেন, বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ সবুজ সায়রে, নীল আকাশ থেকে সবুজ সায়রে, বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। অর্থাৎ যে ভিন্ন ধরনের লোকের আগমন ঘটলো সেই লোকটি কোনো কবিরাজ ব্যক্তি নয় বা অন্য কোনো মানুষ নয়, তিনি একজন কবি। অর্থাৎ কবি যারা, তাদের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যারা কবি তারা যে কোনো বিষয় নিয়েই তারা তাদের ভাবনা প্রকাশ করতে পারে। সুতরাং নিম গাছের সামনে একজন কবি এসেছেন, তখন তিনি নিম গাছের অন্য ধরনের একটা সৌন্দর্য অনুধাবন করতে পেরেছেন। তিনি কি বললেন যে বাহ কি সুন্দর পাতাগুলো, অর্থাৎ নিম গাছের যে পাতা সেই পাতা তার কাছে সৌন্দর্যের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কি রূপ, অর্থাৎ নিম গাছের যে রূপ, যে চেহারা, সেই চেহারা দেখে তিনি একেবারে অবাক হয়ে গিয়েছেন, বলছেন যে কি রূপ, কি চেহারা।
থোকা থোকা ফুলেরই বা কি বাহার, অর্থাৎ নিম গাছে যে ছোট ছোট ফুল হয়েছে থোকা থোকা ফুল, সেই ফুলেরই বা কত সৌন্দর্য। এক ঝাঁক নক্ষত্র নেমে এসে যেন নীল আকাশ থেকে সবুজ ছায়া, অর্থাৎ আকাশের আকাশ থেকে যেন মনে হচ্ছে যে এই যে সাদা সাদা ছোট ছোট ফুল সেগুলাকে মনে হচ্ছে যেন নক্ষত্র, যা কিনা আকাশ থেকে এই নিম গাছের সবুজ যে সায়র, সায়র মানে সবুজ যে সমারোহ, ঠিক আছে, সায়র মানে হচ্ছে সাগর, তবে এখানে নিম গাছের পাতার যে সবুজের বর্ণনা, সবুজের মানে সবুজ যে সবুজের যে সমারোহ, অর্থাৎ ব্যাপক যে সবুজ রঙের যে খেলা, সেই সবুজ রঙের মধ্যে সাদা সাদা যে ফুল ফুটেছে সেই ফুলগুলোকে কবি কি বলছেন যে আকাশ থেকে যেন নক্ষত্র এই সবুজের বুকে নেমে এসেছে, অর্থাৎ তিনি নিম গাছের যে সবুজ পাতা এবং তার মধ্যে যে সাদা ফুল সেই বিষয়গুলোকে তিনি একেবারে কাব্যিক ভঙ্গিতে, কাব্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেছেন। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কিছুক্ষণ এভাবে নিম গাছটাকে পর্যবেক্ষণ করলেন, নিম গাছটাকে তিনি দেখলেন, দেখে এই ধরনের মন্তব্য করে তিনি আবার কি করলেন, চলে গেলেন। তিনি কোনো কবিরাজ নন, তিনি একজন কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। এই জায়গাটা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই। এখানে কি দেখো যে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কেন ইচ্ছে করতে লাগলো, কারণ নিম গাছ এতদিনে বুঝতে পেরেছে যে মানুষ মানে কেউ তার যত্ন করে না, কিন্তু সবাই তার কাছ থেকে উপকার নেয়, অর্থাৎ সবাই তারকে ব্যবহার করে, তার ছাল বাকল ডাল পালা পাতা নিম গাছের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষ কি করে ব্যবহার করে, কিন্তু নিম গাছের কেউ যত্ন নেয় না। এই কারণে নিম গাছ তার মনের যে দুঃখ, সেই দুঃখের মানে দুঃখ বোধ থেকে নিম গাছের ইচ্ছে করতে লাগলো সে যেন এই লোকটার সঙ্গে চলে যায়, অর্থাৎ এই একটি ব্যতিক্রম ধর্মী লোককে নিম গাছ দেখতে পায় যে কিনা নিম গাছের কোনো ক্ষতি করেনি, অর্থাৎ নিম গাছের ছাল বাকল ডালপালা কোনো কিছুই সে গ্রহণ করেনি। তখন নিম গাছের মনে হলো যে এই লোকটির সঙ্গে যদি আমি চলে যেতে পারতাম তাহলেই হয়তো আমি আমার এই মানে এই যে বেড়া জাল এখান থেকে আমি মুক্ত হতে পারতাম, বুঝতে পেরেছ, কিন্তু পারলে না, নিম গাছ এই লোকটির সঙ্গে চলে যেতে পারলো না। কেন যেতে পারলো না, যেতে পারলো না এ কারণে যে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, অর্থাৎ নিম গাছ চাইলেই কোনো ব্যক্তির সঙ্গে কারো সঙ্গে তার ওই জায়গা থেকে সে চলে যেতে পারে না, পারে না, কারণ হচ্ছে যে নিম গাছ যেখানে জন্ম নিয়েছে সেই মাটির অনেক গভীরে তার শিকড়গুলো গেঁথে গিয়েছে, অর্থাৎ শিকড়গুলো মাটির অনেক গভীরে চলে যেয়ে একেবারে শক্ত হয়ে গেছে, একেবারে আটকে আছে, যার কারণে নিম গাছের মনে যতই ইচ্ছা থাকুক যে সে এখান থেকে চলে যাবে সে আসলে যেতে পারবে না। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে, অর্থাৎ এই লাইনটি আরেকটু বলি যে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, এখানের এই লাইনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয়, অর্থাৎ এখানে লেখক শুধু যে নিম গাছকে ইঙ্গিত করেছেন তা নয়, সমাজের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষের অবস্থা কিন্তু এরকমই যে কেউ চাইলেই তার সমস্ত বাঁধন ছিঁড়ে সে আসলে একা একা কোথাও চলে যেতে পারে না, কারণ তার যে মানে বেড়ে ওঠা, তার যেখানে তার যে পরিবার, তার যে সমাজ, তার যে চারপাশ পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই সবের সঙ্গে সে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে যে কখনো এগুলোকে ছিন্ন ভিন্ন করে অন্য কোথাও চলে যাওয়া সম্ভব হয় না, বুঝতে পেরেছ, কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ার বাঁধনে, কোনো না কোনো পরিবেশের মধ্যে আবদ্ধ হয়ে আছি, সুতরাং আমরা যদি যতই চেষ্টা করি যে সেখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব সেটা আসলে অসম্ভব ব্যাপার। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, অর্থাৎ নিম গাছের যে আলটিমেট যে পরিণতি, অর্থাৎ সর্বশেষ যে পরিণতি সেটি কি, সেটি হচ্ছে তার যেখানে তার জন্ম সেখানে সেখানেই তাকে থাকতে হবে, অর্থাৎ সে চাইলেও সেখান থেকে আর কোথাও যেতে পারবে না, বাড়ির পিছনে যে আবর্জনার স্তূপ সেই স্তূপের মধ্যেই সে
দাঁড়িয়ে রইল, অর্থাৎ ওই কবি কবি ব্যক্তির সঙ্গে সে যে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল সেই ইচ্ছাটা তার একেবারেই নষ্ট হয়ে গেল, সেই ইচ্ছা আর তার পূরণ হলো না। তার যে সে যে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকে, সেই আবর্জনা স্তূপের মধ্যেই তাকে দাঁড়িয়ে থাকতে হলো। এরপর দেখো, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে কি বলবো যে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই লাইনটি, যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। অর্থাৎ আমরা এতক্ষণ যা যা বর্ণনা করেছি এই সব বর্ণনা নিম গাছের বেলায় যে যেরকম সত্য, ঠিক ওই একটি বাড়িকে ইঙ্গিত করে বলছেন লেখক, ওই বাড়ির একজন গৃহকর্ম নিপুণা বউ তার ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। অর্থাৎ নিম গাছের উপমা দিয়ে, অর্থাৎ নিম গাছের বর্ণনার মাধ্যমে কবি প্রকৃত লেখক প্রকৃতপক্ষে নিম গাছকে উপস্থাপন করতে চাননি, তিনি আসলে এই যে এই বাড়ির যে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ তার পরিস্থিতিটাকেই বর্ণনা করতে চেয়েছেন। অর্থাৎ এই ধরনের অসংখ্য মানে গৃহকর্মা নিপুণা বউ রয়েছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত অন্যের সেবায় নিয়োজিত রয়েছে। অর্থাৎ তার প্রত্যেকটি সময় তিনি কি করেন, অন্যের কাজে ব্যয় করেন, সবার জন্য রান্না বান্না, ঘর ঘর গৃহস্থের কাজ, বাচ্চা কাচ্চা লালন পালন করা, অর্থাৎ একটি সংসারের একটি পরিবারের সমস্ত কাজ একজন নারীকে করতে হয়, অথচ তার দিকে কেউ যত্নের দৃষ্টিতে কখনো তাকায় না। অর্থাৎ নিম গাছকে তোমরা চিন্তা করে দেখো যে নিম গাছ এমন একটি গাছ যার প্রত্যেকটি উপাদান একেবারে তার ছাল বাকল শিকড় ডালপালা পাতা থেকে শুরু করে নিম গাছের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষ কি করে যেমন ব্যবহার করে, ঠিক তেমনি এই যে গৃহকর্ম নিপুণা, গৃহকর্ম অর্থাৎ গৃহ মানে ঘরের কাজে দক্ষ একজন স্ত্রী মানে একজন বউ, একজন নারী, তিনিও কি করেন যে তার মানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রতিটি মুহূর্ত দিয়ে তিনি কি করেন বাড়ির সকলের মন জুগিয়ে চলেন, বাড়ির সকলের সেবাই নিজেকে নিয়োজিত রাখেন, কিন্তু তার পরিণতি একদম নিম গাছের মতো। সে যেমন নিম গাছ যেমন চাইলেও তার শিকড় ভেদ করে কবির সঙ্গে অন্যত্র চলে যেতে পারে না, ঠিক তেমনি গৃহকর্ম নিপুণা যে লক্ষ্মী বউ সেও কিন্তু তার এই ঘর এই সংসার এই পরিবার এই সমাজ থেকে মানে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও চলে যেতে পারে না, কারণ সে এমনভাবে পরিবারের প্রত্যেকটি বিষয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন যে যে সে চাইলেই সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যেতে পারে না। বুঝতে পারছো? অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখো তার একটি গল্পগ্রন্থ অদৃশ্য লোক, এই গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতা পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা বাকল ছায়ার ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ রূপের প্রশংসা করে, নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো যেতে পারে না, এটি একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক পুরো দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। অর্থাৎ আমি যে একটু আগে যেটি বললাম, এই গল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ লাইন হচ্ছে শেষের লাইনটি, যে লাইনটি হচ্ছে এই গল্পের মূল উদ্দেশ্য। অর্থাৎ লেখক নিম গাছের বর্ণনার আবহে তিনি প্রকৃতপক্ষে সংসারের এই বেড়াজালের মধ্যে আবদ্ধ একজন নারীর অসহায়ত্বকেই উপস্থাপন করেছেন। অর্থাৎ একজন নারী তিনি প্রতিনিয়ত একটা ঘর সংসারের পরিবারের সমস্ত কাজ করছেন, তার
সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে সে সকলের সকলের মন রক্ষা করছেন, সকলকে সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু তার প্রতি তেমন কোনো খেয়াল কোনো মানুষের নেই। বুঝতে পেরেছ? লেখক এই যে চরম সত্য, আমাদের বাঙালি সমাজের এই চরম সত্যটা তিনি খুব ভালো মতো উপস্থাপন মানে উপলব্ধি করতে পেরেছেন, এবং যার প্রমাণ তিনি এই নিম গাছের গল্পের মাধ্যমে দিয়েছেন। বুঝতে পেরেছ? তার মানে আমাদের সমাজে এই দৃশ্যগুলো একটা সময় অনেক বেশি দেখা যেত, এখনো আছে, একেবারে যে নেই তা কিন্তু বলা যাবে না। যে অসংখ্য মানুষ তুমি দেখবে, যে তোমার চিন্তা করে দেখো যে আমাদের কত পরিচিত জনদের মধ্যে এমন এমন মানুষ পাওয়া যাবে যারা কি করেন, যে অনেক বেশি পরিশ্রম করেন, অনেক বেশি সংগ্রাম করেন, অনেক বেশি কাজ করেন, কিসের জন্য? পরিবারের অন্য মানুষের মনোরঞ্জনের জন্য, অন্য মানুষের সুখের জন্য, অন্য মানুষের সেবার জন্য, কিন্তু তিনি নিজে তেমন কোনো সেবা পান না, তিনি নিজে তেমন কোনো যত্ন পান না, অর্থাৎ তাকে তেমন কেউ যত্ন করে না, কিন্তু তিনি সবসময় তার পরিবারের সদস্যদের জন্য কি বলবো যে একেবারে সারাক্ষণ সেবায় নিয়োজিত থাকেন। তো এই সকল মানুষের উদ্দেশ্যেই লেখক এই নিম গাছ গল্পটি রচনা করেছেন, যারা কিনা প্রতিটি মুহূর্ত অন্যের জন্য ব্যয় করে, অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখে, তাদেরকে আসলে কেউ তেমন যত্ন দেয়, যত্ন করে না, তাদেরকে কেউ তেমন গুরুত্ব দেয় না। তো এই যে একটা আক্ষেপ, এই যে একটা দুঃখ, এই আক্ষেপ এবং দুঃখ বোধ থেকেই লেখক এই ধরনের গল্প রচনা করতে পেরেছেন, আমার রচনা করেছেন। তো যাই হোক, এই যে গৃহকর্ম নিপুণা যে বউ, লক্ষ্মী বউ, এই বউ বাংলা সমাজে, বাংলাদেশের বা বাঙালি সমাজে অসংখ্য রয়েছে, অহরহ রয়েছে। আমাদের চিন্তা করে দেখো, আমাদের বাসার আমাদের মায়েরা, আমাদের আমাদের পরিচিত যে সকল নারী চরিত্র রয়েছে, আমাদের চাচিরা, আমাদের খালারা, আমাদের বিভিন্ন ধরনের যে সম্পর্কগুলো রয়েছে, সেখানকার নারীদের দিকে তুমি যদি একটু তাকিয়ে দেখো, তাহলে এই বিষয়টি অনুধাবন করতে পারবে যে তারা প্রতিনিয়ত কিভাবে সংসারের প্রত্যেকটি মানুষের জন্য অবদান রাখে। প্রত্যেকটি মানুষের জন্য, মানুষের সেবায় তারা প্রতিটি মুহূর্ত কাটায়, অথচ তারা কিন্তু তেমন কোনো সুবিধা নিতে পারে না, তাদের কথা তেমন কেউ ভাবেও না। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে নিম গাছ গল্পের মূল কথা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। সবাইকে খুব আন্তরিক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম, জিজ্ঞাসা করো।